জেবলেস বিটক 3 প্রো। এই স্মার্ট ওয়াচটির দুইটা কালার আছে, একটা পিঙ্ক কালার আরও একটি গ্রে কালার। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে এই স্মার্ট ওয়াচটি ওয়াটারপ্রুফ কিনা। তো এটা আমি বৃষ্টিতে ভিজিয়ে দেখবো যে অরিজিনালি ওয়াটারপ্রুফ কিনা। তো এটাতে রেটিং দেওয়া আছে IP68। আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন, তবে সুইমিং করা যাবে না। তো আমি আপনাদেরকে একটু বৃষ্টিতে ভিজে দেখিয়ে দিচ্ছি যে ঘড়িটা বৃষ্টিতে ভিজলে কোনো প্রবলেম হবে কি না। তো আপনারা দেখলেন বৃষ্টিতে হালকা ভিজেছে বা অনেকখানি ভিজেছে। তো আপনারা বাইক চালালে বৃষ্টিতে এভাবে ভিজলেও কিন্তু ঘড়িতে কোনো সমস্যা হবে না, আপনারা টাইম দেখতে পারবেন। তারপরে এই যে এখানে স্পিকার আছে, যেহেতু এই স্পিকারে কোনো প্রবলেম হবে না বৃষ্টিতে ভিজলে। তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো, আমরা সবসময় এটাই বলি যে আপনারা ইচ্ছাকৃতভাবে সুইমিং করবেন না, তাহলে হয়তো প্রবলেম হবে না। আর বৃষ্টিতে ভিজলে কোনো প্রবলেম হবে না। তো আপনারা স্মার্ট ওয়াচ যে কোনো ওয়াচই ক্রয় করলে তো এরকম ঝিপঝিপ বৃষ্টিতে আপনারা ভিজতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো। তো আমার ওয়াচের উপর কিন্তু পানি লেগে আছে, তারপরও আমাদের ওয়াচটা কিন্তু কাজ করতেছে। এই যে এইভাবে কাজ করতেছে যে উপরে কিন্তু অনেক পানি আছে। এখানে অন্যান্য ওয়াচ মনে করেন অটোমেটিক কাজ করে, তো এই ওয়াচটি কিন্তু অটোমেটিক কাজ করতেছে না। উপরে কিন্তু পানি আছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন ঘড়ির উপরে পানি আছে, তারপরে অটোমেটিক কাজ করে না। আপনার আপনি যেটাতে ক্লিক করবেন হয়তো সেটাই হয়ে যাবে, এই যে সেটাই হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটি অবশ্যই ক্রয় করে নিতে পারবেন। তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে 2399 টাকা প্লাস 6 মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে। তো ভিডিওটি এ পর্যন্ত। ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।